এই পৃথিবীতে একটা বাচ্চা আত্মীয় স্বজনের কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে শুধুমাত্র তার বাবা মায়ের টাকা পয়সার উপরে ছেলের সাথে বউয়ের সুসম্পর্ক থাকলে বাবা মা কষ্ট পায় কিন্তু নিজের মেয়ের সাথে মেয়ের জামাইয়ের সম্পর্ক ভালো থাকলে বাবা মা খুব খুশি হয় এটাই হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা এই পৃথিবীতে মহামারী ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে একটা হচ্ছে অর্থ অন্যটা হচ্ছে স্বার্থ অর্থ থাকলে সবাই আছে স্বার্থ পুরালে কেউ থাকে না রাগ আর ঝগড়া দুটোই একরকম শেষ হওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে নিজের কারণ আমরা ঝগড়া করার সময় অনেক কিছু বলে ফেলি ঠিক রাগও করার সময় অনেক কিছু করে ফেলি করার পরে বুঝতে পারি কি ভুল করেছি যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটা জানে মানুষ কতটা কথা বলতে পারে এই দুনিয়ায় প্রিয়জন বলতে কোনো কিছু নাই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন প্রিয়জন মানুষগুলো রং বদলাবে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব তৈরি হয় কিন্তু সব সবগুলি ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়িত্ব হয় ভালোবাসা বোঝার জন্য প্রিয় মানুষের কাছে হাজারো কথা খরচ করার কোনো প্রয়োজন নেই যে বোঝার সে তোমার চোখ দেখেই বুঝতে পারবে তুমি কতটা ভালোবাসো তাকে টাকা ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু সময়ে যারা তোমার পাশে ছিলে তাদের ঋণ কখনোই কোনো ভাবে আরে চালাক তো শিয়ালেও হয় তাই মানুষ আর শিয়ালের মধ্যে তফাতটা কি থাকে এই পৃথিবীতে বাবা মার শিক্ষাই হচ্ছে প্রকৃত শিক্ষা স্কুল কলেজে আমরা শুধু ডিগ্রির জন্যই শিক্ষা লাভ করি মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস অবিশ্বাস কোনটাই করা যায় না বিশ্বাস করলে ঠপতে হবে অবিশ্বাস করলে হাঁটতে হবে আপনি কোনটা করবেন চল্লিশ বছরের পরে প্রশংসাপত্র কোনো মূল্য থাকে না মূল্য আছে শুধুমাত্র কর্মদক্ষতার পঞ্চাশের পরে সৌন্দর্যের কোনো দাম নেই যতই সাজুকজু করা হোক না কেন চোখের কোণে কালো দাগ পড়বে গলার নিচে ভাজ আসবে পুরনো চেয়ারটারও কোনো দাম নেই নেই গ্রুপ এমডি নেই জেনারেল ম্যানেজার নেই প্রেসিডেন্ট নেই সেক্রেটারি নেই প্রাইম মিনিস্টার একটাই মাত্র পোস্ট সেটা হচ্ছে সকলেই প্রাক্তন কর্মী সত্তরের পরে বড় বাড়ি আর ছোট বাড়ির মধ্যে কোনো তফাৎ থাকে না কারণ ছেলে মেয়েরা সকলেই বাহিরে বাড়িতে শুধু বুড়া বুড়ি আশিতে টাকা পয়সা থাকলেও কোনো দাম নেই তখন চলাফেরার কোনো ক্ষমতা থাকে না শুধু দরকার জনবল নব্বইয়ের পরে বিছানে পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই বেশি কথায় মুখ নষ্ট হয় বেশি আদরের সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সম্পর্ক বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট আপনাকে উপহারে উঠানোর জন্য কোনো মানুষ নেই বাট উপর থেকে টেনে নামানোর জন্য হাজার মানুষ অপেক্ষা করছে কেউ যদি জীবনে তোমাকে ভালো না বাসে তাতে দুঃখ পাওয়ার কিছু নেই এই সব মানুষ তোমাকে ভালোবাসবে জনমে সেটা ভুল ধারণা লোকের চোখে খারাপ হতে হলে খারাপ কাজ করার দরকার নেই সত্য কথা বললেই তুমি মানুষের কাছে খারাপ হয়ে যাবে একটি কুকুরকে আপনি তিন বেলা খাবার দিলে সেই কুকুরটা মিনিমাম তিনটা বছর আপনার কথা স্মরণ করবে কিন্তু একটা মানুষকে আপনি যদি তিন দিন খাবার দেন সে তার স্বার্থের জন্য আপনাকে বলতে তিন সেকেন্ড সময় নেবে না জীবন যাত্রায় কখনো তোতা পাখি হও না কারণ তোতা পাখি অনেক কিছু বলতে পারে কোনো কাজে আসে না বাট জীবনটাকে ইগল পাখির মতন তৈরি করো অনেক উপরে উঠতে পারবে আকাশকে ছুঁইতে পারবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবে জীবনটা পাওয়া না পাওয়ার কোনো হিসাব মিলানোর জায়গা না আপনি আপনার জীবনটাকে উপভোগ করুন তাহলে আপনার হিসাব অটোমেটিক মিলে যাবে জীবনে যত ভালো কাজ করো একদিন সকলে ভুলে যাবে বাট এই জীবনে তোমার রেকর্ড হয়ে যাবে দরকার হলে একা থাকুন তবু দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন বর্তমান যুগে মানুষের আসল রূপ হচ্ছে দুধ কলা দিয়ে সাপ পোষার মতন এই পৃথিবীতে মুখে যাদের মধু ঝরে তারাই সত্যিকারে পিঠে ছুঁড়ি মারে অসৎ সঙ্গে চলার থেকে একা থাকা অনেক ভালো কারণ সঙ্গে তোমার জীবনটা শেষ হয়ে যেতে পারে বাট তুমি একা থাকলে কখনোই খারাপ হবে না বা জীবন শেষ হবে না কারোর সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না কারণ মৃত্যুর আগে হয়তো বাকি তার কাছে ক্ষমা চাওয়ার মতন সুযোগটাও না পেতে পারেন বা তাকে নাও খুঁজে পেতে পারেন ক্ষমা পাবে শিশুকাল কষ্টে যাবে বৃদ্ধকাল যৌবন হলো শ্রেষ্ঠকাল কাজে লাগাও ইহকাল বাঁচবো আমি কতকাল ফাঁকি দিলাম ফাঁকি দিলাম বহুকাল ঘুমিয়েছিলাম এ কাল আজকে হলো গতকাল হঠাৎ হবে ইন্তেকাল বন্ধ হবে কার্যকাল শুরু হবে পরকাল থাকতে হবে চিরকাল রাত বাড়লে অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটা ব্যথা লুকিয়ে দিনের আলোতে মানুষ হাসায় মরার পরে লোকে বলে মানুষটা খুব ভালো ছিল তার মতন কোনো মানুষই হয় না তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে হারালাম তার মতন আর কোনো মানুষ তৈরি হবে না আমাদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেছে বেঁচে থাকতে এই কথাগুলি কখনোই কোনো মানুষ কাউকেই বলে না এটাই হচ্ছে আমাদের বাস্তবতা